সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে হলো সানডে, আজকে 31 তারিখ, আর তো এখন বাজে 11টা, ধরতে গেলে 11টা এখন 8 মিনিট বাকি। তো আজকেও সেম প্ল্যান আমাদের, এর আগে সানডেতে যেটা করেছিলাম তো সেটাই প্ল্যান আছে। গাজলডোবা যাবো, তো ওখানে একটা পিকনিক স্পট আছে, তো ওখানে হালকা পাতলা করে পিকনিক করবো, পিকনিক টিকনিক করে এনজয় করবো, এনজয় করে বাড়ি চলে আসবো। তো চলো, কিছু ড্রোন ছোটো নেওয়া হবে আজকে আবার, তো চলো যাওয়া যাক। আবার সেই ফাড়াবাড়ি রোডে, সবসময় ফাড়াবাড়ি রোড দিয়ে আমাদের বেশিরভাগ যাওয়া আসা। আর আমি অ্যাকচুয়ালি নতুন ব্রিজ হয়ে আসছি, আর যে ডান সাইডে যে রোডটা দেখছো, এই রোডটা সোজা আমাদের বাড়ি যায়। আমি অ্যাকচুয়ালি সবসময় এই রোড থেকে আসি, তো আজকে একজনকে পিক আপ করার কথা ছিল তোমার নতুন ব্রিজের ওখানে, তো ওখানে গেছিলাম। আর এই যে চাঁদা, তো এখন আছি ক্যানাল রোডে। আর এই যে সেই ওই রোড, আর সেই টার্নিং, সেই নতুন ব্রিজটা দেখতে খুবই ভালো লাগে এই ব্রিজটা। অ্যাকচুয়ালি এই রোডটা ফাঁকা থাকে, ভিড় থাকে না কোনো সময়, ওই জন্য এই রোডটা পছন্দ হয়। আর যে তোমার ওই পাশে যে রোডটা আছে, ওই রোডটা একটু ভিড়, অনেক গাড়ি চলাচল করে, কারণ ওই রোডটা সোজা আমবাড়ি যায়। তো তো আর এই রোডটা একটু ভিড় কমই থাকে, এই রোডে হালকা ভিড় থাকে, অত ভিড় থাকে না, ওর জন্য এই রোডটা সবসময় এই রোডকে যাওয়া আসা করি। রাস্তা ইধর মে কবি মাতা না, ঠিক দেখলো রাস্তা, এসা রোড হ্যাঁ, ইধর মে সব খাটরা মার্গ রোড হ্যাঁ, কবি মাতা না, গাড়ি লেকে আমার তো গাড়ি কা ছোটি বার নজর, কবি মাতা না, কিছু কো গাড়ি খারাপ করনা হতো ইধর সে আ জানা, তোমার গাড়ি কা মতলব বহুত আচ্ছা হো জায়েগা, ঘর সে হিন্দি বল কে আর ফির যাকে হিন্দি বল, ঠিক হ্যাঁ ভাই, ভালো ভালো রোড দিখা দে বাংলা Thank you.
তো বন্ধুরা, এখানে এখন আমরা বাজারে চলে এসেছি। তো এখন যাচ্ছে কিছু মাংস টাংস কিনবো, মশলা ফসলা কিনবো, তো কেনা পরে রান্না বাড়ি কিনবো। কি বাসছি রে, আর বেশি উঠেছ না, কটা নিবি? 10 টাকার? এই বন্ধ কর তুই, আবার তুই আবার 10 টাকার আরেকটা দিয়ে হয়ে যাবে। কত নিবি? 1 কেজি? হয়ে যাবে। বাপি দাদা নষ্ট হচ্ছে, আমাদের হালদার দাদা, আমাদের কাকা এখন কাজ করছে। এ দেখো আলু আলু ছুলতেছে, আলু আলু ছুলতেছে। এদিকে দেখো রসুন রসুন কাটাকাটি চলছে, এদিকেও চলছে রসুন কাটাকাটি। বাংলা থেকে হিন্দিতে চলে আসলি, হিন্দির থেকে বাংলাতে চলে আসলি, বাংলা হচ্ছে না? দেখো বাংলাতে দেখো, পুরো রসুন রসুন কাটতেছে দেখো। আর ভাই জানি আজব কে বল রে, কিছু নেই কে বলে, পুরো অন্ধকার অন্ধকার আসছে। না না তো ঠিক আছে, আরো সামনে নিয়ে আয়। এই যে আমাদের ব্লগার দাদা, এই যে রান্না করছে, দেখতে থাকো। দেখো এটা সরস্বতী বাগানের ভিউ। এটা হচ্ছে সরস্বতী বাগানের কম দামি রোড, কেউ যদি আসতে চান আসতে পারেন, কম দামি রোডটা দেখে নিন। খতরা তো বন্ধুরা, এখন আমাদের তোমার পিকনিক টিকনিক কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাচ্ছি বাড়ি। তো বাড়ি যাওয়ার পথে একটু ড্রোন শট নেবো, তো রোডে একদম ড্রোন শটে তোমাদের সাথে দেখা করছি। আর তারপরে আজকের মতো ব্লগ কমপ্লিট, তো নেক্সট ব্লগ আসবে। আপাতত তোমরা হয়তো জানো যে একটু আমার প্রবলেম আছে, তো বাইক নিয়ে ব্লগ করতে পারছি না। তো এই মুহূর্তে আমাকে চার চাকানে ব্লগ করতে হচ্ছে, কারণ চার চাকানে বেরোলে বন্ধু বান্ধব কিছু হেল্প করছে, তো এই কারণে আমি বাইক নিয়ে এখন বেরোচ্ছি না। তো চলো আপনাদেরকে দেখা করছি ডাইরেক্ট ড্রোন শট, আর তারপরে একদম নেক্সট ভিডিওতে। তো চলো বাই বাই।